जिज्ञेस करो मुखटा पेटे चौचिए रे जाच्छे निमाय बोने हमें किच्छु बोलते पारबो ना किच्छु ना जदि सत्यि तोमार कोनो क्षमता थाके निमाय पंडित ई समाजटाके भांगो ई समाजटाके बदलाओ जी समाज मेयेदेर पुड़िये मारे भोगेर जन्य उत्सर्ग करे सेई समाज कखनो बाचे तुमि बोलो निमाय पंडित कखनो बाचे सेई समाज ई समाज बदलाबे ठाकुरमा सेदिन आसछे আমি পাঞ্চজন্য সংখ্যের নাচ শুনতে পাচ্ছি একটা প্রার্থনা ছিল ঠাকুরুন লক্ষ্মীর শেষ স্মৃতি ওই প্রদীপটি আমায় দেবেন সকাল থেকে কিছু খেয়েছিস না সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস মুখটা একেবারে শুকিয়ে গেছে কিছু খাবি দাঁড়া দুটো খই বাতাসে এনে দি না সীতাম কিছু খাবো না ভালো লাগছে না অদ্বৈত আচার্যদেব কোথায় জানি না রে বলে তো গেলেন কি পরামর্শ আছে কেন রে তোর কোনো দরকার আছে না তেমন কিছু নয় ততক্ষণ তুমি আমার পাশে বসো দেখো পাগল ছেলের কাণ্ড দেখো হ্যাঁ রে নিমাই তুই তো পণ্ডিত সমাজের মাথা তোর এখন এত ভেঙে পড়লে চলবে কে বললি সীতাম আমি ভেঙে পড়েছি শোকতাপ খুব একটা আমায় স্পর্শ করে না তবে কি জানো আমার মন বারবার বলে আর না আর সংসারের পথনে চড়াস না লক্ষ্মীপ্রিয়া বাসুদেব পণ্ডিতের মৃত্যু আমায় বারবার সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয় জীবনে সবকিছুই তো অনিত্য সবকিছুই তো মায়া এই দেহে খোলস থেকে একবার বেরিয়ে পড়লে কে আমি
কে তুমি, কে স্ত্রী, কে গুরু, কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক? ও কি কথা নিমাই, আমাদের কথা নয় ছেড়েই দে, কিন্তু ঘরে তোর বিধবা মা একলা, তার কথা ভাববি না? তোমরা তো রইলেই, তাছাড়া কে কার ভার নাই বলো? রাধা মাধবী তাকে দেখবেন, সংসারে বাঁধানে জড়িয়ে পড়লে আমি যে মুক্তির সন্ধান পাবো না সীতা মা? নিমাই, যে করেই হোক নিমাইকে আবার সংসারের বন্ধনে জড়াতে, এ ব্যাপারে আমিও আপনার সঙ্গে একমত আচার্য দেব। স্বল্প সময়ের ব্যবধানে নিমাই তার স্ত্রী এবং প্রিয় শিক্ষককে হারিয়ে মানসিকভাবে বড়ই আঘাত পেয়েছে, তাই তো ইদানিং ও আবার সংসার ছেড়ে মুক্তির সন্ধান করছে। হ্যাঁ, ইদানিংকালে আমিও তার ব্যবহারে বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছি। জানি না জনার্দনের কি ইচ্ছে। আচ্ছা চন্দ্রশেখর, তুমি তো তার মেষো, তুমি নিজেও সুপণ্ডিত, তুমি তার সম্বন্ধে কিছু ভেবেছ? ভাবজি, সংসারে নিমাইয়ের মন বসাতে হলে ওর আবার বিয়ে দেওয়া উচিত। যজ্ঞেশ্বরের সঙ্গে আমার এ বিষয়ে অনেক কথাও হয়েছে, সেও মোটামুটি রাজি আছে। এখন এ ব্যাপারে আপনার কি মত? আমার ওই একই মত চন্দ্রশেখর, একই মত, নিমাইয়ের আবার বিবাহ দেওয়া উচিত। কিন্তু ভাবছি নিমাই কি বিবাহে রাজি হবে? তাছাড়া তার মার মত তো? দিদি মোটামুটি রাজি আছেন, এ ব্যাপারে তিনি তার সম্মতির কথা আমার স্ত্রীকে জানিয়েছেন। শোনো চন্দ্রশেখর, বৈষ্ণব সমাজের স্বার্থেই নিমাইয়ের আবার বিবাহ দেওয়ার প্রয়োজন আছে। নিমাই না থাকলে এই তরুণ সমাজকে কে নেতৃত্ব দেবে? গঙ্গাদাস পণ্ডিত তো চলেই গেলেন, আর আমিও যাব বলে পা বাড়িয়েই রয়েছি। তাই এ সময়ে নিমাইকে সংসারে আবদ্ধ করার বিশেষ প্রয়োজন আছে। তুমি উপযুক্ত পাত্রীর সন্ধান করো চন্দ্রশেখর। নতুন বউ ঘরে এলে ও লক্ষ্মীপ্রিয়ার কথা নিমাই এমনিই ভুলে যাবে। মানুষের মন বড় বিচিত্র, সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, স্মৃতিও ঝাপসা হয়ে যায়। না না, তুমি উপযুক্ত পাত্রীর সন্ধান করো, নিমাইয়ের আবার বিবাহ দিতে হবে, যে করেই হোক তাকে রাজি করাতে হবে। কিন্তু রাজি করানোর কথা তাকে কে বলবে আচার্য দেব? শাস্ত্র কথা হলে তবে তো একটা বিয়ে হয়। অবশ্য ঠিক, সে দেখা যাবে, তুমি পাত্রী সন্ধান করো। বিয়ে? আবার তুমি আমার পায়ে বিয়ের শিকল পড়তে চাও সীতামা? তুই একে শিকল বলছিস কেন রে? এ তো ভালোবাসার পুষ্পহার। না সীতামা, এ অসম্ভব। লক্ষ্মীর স্মৃতি এতটুকু আমার মন থেকে মুছে যায়নি। ঘরের প্রতিটি জিনিসে লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে, আর তাছাড়া বিয়ে না করে তো অনেক মহৎ কাজ করা যায়। বেলা অনেক হলো, আমি উঠি। নিমাই শোন, নিমাই বিয়ে তোকে করতেই হবে। না না, এ অসম্ভব। কি অসম্ভব নিমাই? গৃহস্থের বাড়িতে দুপুরে একটু অন্ন গ্রহণ করা না বিবাহ করা? বসো বসো, মাথা ঠান্ডা করে একটু বসো। এসো চন্দ্রশেখর, চলো বসো। বসো চন্দ্রশেখর। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে? তুমি তো আমার সেরকম ছাত্র নও নিমাই যে তোমায় আমি দাঁড়িয়ে থাকার শাস্তি দেব। বসো, মাথা ঠান্ডা করে বসো, বসো। শোনো নিমাই, ক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সংকল্প নিও না। জীবন নদীর স্রোতের মতো
কখন কোন দিকে বাঁক নেবে কেউ জানে না। সংসার ত্যাগ করে শুধুমাত্র নিজের মুক্তি চাইছো তুমি? না চাচুদেব, আমি চাই সমগ্র মানুষের মঙ্গল। সেই মঙ্গল সাধনের জন্যই তোমাকে সংসারে থাকতে হবে, আর সেই জন্যই তোমাকে আবার বিবাহ করতে হবে। ক্ষমা করবেন আচার্যদেব, বিয়ে না করেও তো সমাজের মঙ্গল করা যায়। আর তাছাড়া আমার যে অনেক কাজ বাকি। কি কাজ করতে চাও তুমি? দেশের রাজা প্রজাপালক নন, যা রাজার দায়িত্ব। গৌরেশ্বর রাজ্য জয়ের নেশায় মেতেছেন, কলিঙ্গর দিকে হাত বাড়িয়েছেন, ত্রিপুরা সীমান্তে সৈনিক মোতায়েন করেছেন, যুদ্ধখাতে ক্রমশ ব্যয় বাড়াচ্ছেন, অথচ সাধারণ মানুষের দিকে তার কোনো দৃষ্টি নেই। আপনি তো জানেন আচার্যদেব, যুদ্ধ মানে প্রাণহানি, শস্যহানি, সম্পত্তিহানি। সাধারণ মানুষ তো যুদ্ধ চায় না। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ শুধুমাত্র গৌরেশ্বরের। কিন্তু তার জন্য তুমি কি করতে চাও? প্রজাদের মঙ্গলের জন্য সুলতানকে বাধ্য করতেই হবে। সুলতান যুদ্ধে ব্যস্ত থাকায় জগাই মাধাইয়ের মতো কিছু দুরাচারীরা প্রজাদের ওপর, বিশেষ করে বৈষ্ণবদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর এই অত্যাচার শুধু নবদ্বীপে নয়, সারা গৌড় বাংলায় ছড়িয়ে পড়ছে। হুসেন শাহের রাজত্বে কেউ সুখী নেই আচার্যদেব, অথচ সেই দিকে তার কোনো হুশই নেই। অবশ্য মন্দারের মতো তুমি আমাকে কি করতে বলছো আচার্যদেব? আপনি আমাদের মানে সমগ্র বৈষ্ণব সমাজের প্রতিনিধি হিসেবে যাবেন গৌরেশ্বরের দরবারে। তাকে আমাদের সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। আপনি তাকে কি বোঝাবেন যে গৌরীর সিংহাসন আমাদের লক্ষ্য নয়? আমরা শুধুমাত্র চাই বৈষ্ণবদের বিশেষ অধিকার, নির্বিঘ্নে ধর্মাচার পালনের আশ্বাস, সব মানুষকে সমান অধিকার দেবার সম্মান। কিন্তু সুলতানকে সব মেনে নেবেন? মানতেই হবে তাকে, নাহলে সমাজের ধ্বংস অনিবার্য। মানুষ মানুষকে সন্দেহ করছে, দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করছে। ধর্মকথার অর্থ কি? যা ধারণ করে যুগ যুগ ধরে মানুষ যে নীতিবোধ মূল্যবোধ ধারণ করে এসেছে, এখন তারা তা বিসর্জন দিচ্ছে। আচার্যদেব, আপনি আর দেরি করবেন না, গৌড়ে যাবার প্রস্তুতি নিন এক্ষুনি। ঠিক আছে, আমি গৌড়ে যাব। তাছাড়াও পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হওয়া প্রয়োজন। কিন্তু তোমায় যা বললাম সেটাও ভেবে দেখো নিমাই। আমি তোমাকে বলছি নিমাই, তোমার এখনো সংসার ত্যাগ করার সময় আসেনি। মেঘ যেন আষাঢ় শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, কালিয়া মলিন কইল মুখে কত তার দেখি দুঃখ গো, কত তার দেখি দুঃখ গো। মেঘ যেন আষাঢ় শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো, কাঁদিয়া মলিন হইল মুখে কত তার দেখি দুঃখ গো, কত তার দেখি
দুঃখ গো। বাঁশির শোকে চন্দ্র পানি এবে তাকো বাঁশি দেহ জানি, বাঁশির শোকে চন্দ্র পানি এবে তাকো বাঁশি দেহ জানি। বাঁশির শোকে চন্দ্র পানি এবে তাকো বাঁশি দেহ জানি, এবে তাকো বাঁশি দেহ জানি। নিমাই দাদা। নারায়ণী, কতক্ষণ এসেছিস? মনে খুব ব্যথা পেয়েছ না গো? আমার কথা ছাড়, তুই কেমন আছিস? তোর স্বামী কেমন আছে? তিনি ভালো নেই গো নিমাই দাদা। বৈদ্য বলে দিয়েছে তিনি আর বাঁচবেন না। হায় রে নারায়ণী, তোরও দেখছি আমার মতোই ভাগ্য। ননাট রেখায় স্পষ্ট বৈধব্য চোখ দেখতে পাচ্ছি।